নমস্কার ভিউয়ার্স, আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের যে জানাবো সেটা হচ্ছে যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবার ইউপিআই আর ভারত কিউআর কোডের মাধ্যমে প্রপার্টি ট্যাক্সের পেমেন্ট নেওয়া চালু করে দিয়েছে। দেখুন, ওনাদের ওয়েবসাইটে এটা মেনশন করা হয়েছে, লেখা আছে অ্যাজ এ পার্ট অফ ই গভর্নেন্স মেজার্স বিএমসি হ্যাজ ইন্ট্রোডিউস দ্য অপশন অফ পেইং প্রপার্টি ট্যাক্স থ্রো ইউপিআই অ্যান্ড ভারত কিউআর। ঠিক আছে, সিটিজেন ক্যান অ্যাভেল দিস অপশন অ্যান্ড পে দেয়ার রেসপেক্টিভ প্রপার্টি ট্যাক্স থ্রো ইউপিআই অ্যান্ড ভারত কিউআর। দিস ইজ এ অ্যাডিশন টু নেট ব্যাঙ্কিং ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড পেমেন্ট ফ্যাসিলিটিস। এখানে বলা হচ্ছে যে এর আগে অনলাইন যে পেমেন্টটা নেওয়া হতো বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, যে প্রপার্টি ট্যাক্সের পেমেন্ট নেওয়া হতো সেটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা নেওয়া হতো। কিন্তু এবার ওনারা একটা নতুন ফ্যাসিলিটি চালু করেছেন, যেটা হচ্ছে ইউপিআই আর ভারত কিউআরের মাধ্যমে আপনি ডাইরেক্টলি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ট্যাক্স পে করতে পারেন। এখানে এই জিনিসটা ক্লিয়ারলি বলা হয়েছে যে এবার আপনারা, আবারও একবার রিপিট করে দিই, সিটিজেন ক্যান অ্যাভেল দিস অপশন অ্যান্ড পে দেয়ার রেসপেক্টিভ প্রপার্টি ট্যাক্স থ্রো ইউপিআই অ্যান্ড ভারত কিউআর। ঠিক আছে, তো আপনারা ইউপিআই আর ভারত কিউআরের মাধ্যমে নিজের প্রপার্টি ট্যাক্স বাড়িতেই বসে নিজের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে পে করতে পারবেন। এটা একদম লেটেস্ট আপডেট আছে, আর এখানে লেখাও আছে নোটিশ, দেখুন ব্লিঙ্ক করছে। এই নোটিশটা রিসেন্টলি দুদিন আগে এসছে। তো আপনারা এবার আপনাদের ইউপিআই অথবা আপনাদের যদি ভারত কিউআর থাকে সেটা দিয়ে আপনি প্রপার্টি ট্যাক্স পে করতে পারেন। আর এর আগে প্রপার্টি ট্যাক্স কীভাবে পেমেন্ট করতে হয় আপনাদের সাইটে গিয়ে, সেটা আমি অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করে ওটা দেখিয়েছি। যদি প্রপার্টি ট্যাক্সের রিলেটেড কোনো আপনার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এছাড়া প্রপার্টি ট্যাক্সের রিলেটেড কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে, যেটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রপার্টি ট্যাক্স রিলেটেড ভিডিওস আছে, ওটা আপনারা দেখতে পারেন। ওই ভিডিওগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আপনারা সবাইকে ধন্যবাদ।